প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার ফ্রি রেশন নভেম্বর মাসের পরে পাবেন কিনা এই নিয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কেন্দ্রীয় সরকার আগেই জানিয়ে দিয়েছিল যে আর এক মাস দেওয়া হবে বিনামূল্যে দেশবাসীকে খাদ্যশস্য দেওয়া হবে। এবার গরিব মানুষ যাতে আরও ছয় মাস এই বিনামূল্যে খাদ্যশস্য পেতে পান তার আর্জি এবারে জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এই আর্জি তিনি চিঠি লিখে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রকল্পের মেয়াদ বাড়াতে বলে গরিব মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন তিনি। তো সৌগত তিনি লিখেছেন যে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা 30 নভেম্বর, কিন্তু করোনা ভাইরাসের প্রভাব দেশ জুড়ে পড়েছে, তাই অনেকেই খাবার কিনে খাওয়ার সামর্থ্য হারিয়েছেন। তাই অর্থনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আরও ছয় মাস এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে ফ্রি রেশন সেটা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। এমনিতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই মাসের 16 তারিখ থেকে দুয়ারি রেশন দেওয়া শুরু হবে। তো 16 নভেম্বর থেকে দুয়ারি রেশন প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তাতে বাংলার মানুষজন উপকৃত হবেন। এটার সঙ্গে যদি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রকল্প ফ্রি রেশন সেটা পাওয়া যায়, তাহলে মানুষের খাদ্যশস্যের চিন্তা অনেকটাই কম হবে। তাছাড়া পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় খাদ্যশস্যের যে খাদ্য সামগ্রীর দাম সেটা বেড়ে গিয়েছে, তাতে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তো কেন্দ্রীয় প্রকল্প চালু থাকলে মানুষের সুরাহা হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। করোনা ভাইরাসের প্রভাবে যাতে গরিব মানুষের উপকার হয় তাই এই ব্যবস্থা করা হয়েছিল। এই প্রকল্প অনুযায়ী যাদের রেশন কার্ড রয়েছে বা যাদের নাম অন্ত্যোদয় অন্ন যোজনা প্রকল্পে নথিভুক্ত রয়েছে, তাদের রেশন দোকানের মাধ্যমে সপ্তাহে বিনামূল্যে মাথাপিছু মাসে 5 কেজি করে চাল বা গম এবং পরিবার পিছু 1 কেজি করে ডাল বিতরণ করা হয়েছিল, যা শেষ হওয়ার কথা 30 নভেম্বর। কিন্তু কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন বন্ধ করলেও রাজ্যে যে রাজ্য সরকারের ফ্রি রেশন সেটা কিন্তু চালু থাকবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তো বিনামূল্যে রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু রাজ্য সরকার নির্ধারিত বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখছে এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। যাদের এনএফএসসি ক্যাটাগরির কার্ড রয়েছে, অর্থাৎ AA এবং SPHH PHH, এই 3 ক্যাটাগরির যাদের রেশন কার্ড রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে, তারা যে অতিরিক্ত 5 কিলো করে রেশন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ফ্রি পাচ্ছিলেন, সেই রেশন নভেম্বরের পরে পাবেন না। কিন্তু RKSY 1 এবং 2 ক্যাটাগরির কার্ডের যে ফ্রি রেশন এতদিন চলছিল, সেই ফ্রি রেশন কিন্তু আপনারা পাবেন, যেটা রাজ্য সরকারের অধীনে রয়েছে।